সকালে আজকে সানডে তো দাদা বাড়িতে আছে, তো খাওয়া দাওয়া করে স্নান করে তারপরে তোমাদের সামনে আসলাম। দুপুরের খাওয়াটা হয়নি, সকালে হয়েছে। আর দিভাই শরীরটা ভালো নেই, একদমই ভালো নেই। ভালো নেই বলতে ও কিছু খাচ্ছে না, আর ওর গলায় ইনফেকশন হয়েছে। তোমাদেরকে তো বলছিলামই যে ওর গলায় একটু ইনফেকশন হয়েছিল, তখন ডক্টর দেখিয়েছি, তো তখন আবার কিছু ঠিকঠাক হয়ে গেছিলো, বাট আবার পরশুদিন থেকে আবার স্টার্ট হয়ে গেছে। তো সেই জন্য কালকে রিপোর্ট করতে, কালকে দাদা নিয়ে যাবে ওকে ডক্টরের কাছে। আজকে তো রোববার, আমাদের এখানে সানডে, মানে আমাদের এখানে শিলিগুড়িতে বন্ধ থাকে সব কিছু, তো সেই জন্য আজকে ডক্টর বসবে না। তো আজকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবে দাদা, অনলাইনে বুক করবে, আর কালকে দাভাই ওকে ডক্টরের কাছে নিয়ে যাবে। তো আশা করি ঠাকুর যাতে কোনো রিপোর্টে যাতে কোনো কিছু খারাপ না ধরা পড়ে, বা কিছু জাস্ট একটু জাস্ট ইনফেকশন এরকম টাইপের কিছু আমি চাচ্ছি। আমি বলতে কি, তোমরা একটু প্রে করো তাহলে দিভাই যাতে কিছু না হয়। বেচারা ও খেতে পারছে না, শুয়ে আছে, আর শরীরও ওর শুকিয়ে গেছে এরকম। আর আমিও, আমারও শরীরটা অতটা ভালো নেই, তাও ঠিকঠাক আছি। আর তো ভাবলাম যে তোমাদের সাথে একটু আড্ডা দিই, আর দিভাই তো আসতে পারছে না, ওর শরীর ভালো না, ও শুয়ে আছে। তো তাই ভাবলাম যে আমি চলে এসি, একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আড্ডাও দেওয়া হবে, আর আমার মনটা একটু ভালো হবে, ভালো লাগবে। তাই আর এখন তো তোমরা জানোই অনলাইনে ক্লাস হচ্ছে না, মানে কালী পূজা পর্যন্ত বন্ধ, তো এখন ক্লাস ক্লাস নেই, তো এখন একটু ফ্রি আছি। আর কালকে হচ্ছে দিভাই ডক্টরের কাছে যাবে, আর কালকে একটু আমিও কোথাও ঘুরতে যেতে পারি জানি না, ঠিক নেই। ফ্রেন্ডের বার্থডে আছে বান্ধবীর, তো দেখি যদি যেতে পারি। কালকে একটু বাড়িতে মনে চাপ পড়বে, ডক্টরের কাছে দাদাকে, দাদা দিদিকে নিয়ে যাবে, আমার বেরোনো হবে কিনা জানি না। বাট হ্যাঁ, ফ্রেন্ড প্রচুর ডাক করবে যদি না যাই, তো চেষ্টা করব যাওয়ার। আর মা ওদিকে রান্না করছে, দুপুরের খাওয়া আমাদের এখনো হয়নি, এখন 1টা বাজে, তো আই থিঙ্ক 2:30-এর মধ্যে হয়ে যাবে। আর মাকে একটু জাস্ট আজকে একটু আমি হেল্প করে দিলাম, সবজি কেটে দিলাম, কারণ দিভাই তো শরীরটা ভালো নেই, তো ওকে বললাম তুই শুয়ে থাক, তোকে করতে হবে না। ও কিচ্ছু খাচ্ছে না, ফল টল শুধু এইসবই, তাও ওরকমও খাচ্ছে না। তো সেই জন্য ভাবলাম ও একটু রেস্ট করুক, মাকে একটু আমি হেল্প করে দিই। তো মাকে কিছু, আমি তো অ্যাকচুয়ালি কাজ করি না, বসে থাকি, দিভাই থাকলে তো কিচ্ছু করতেই হয় না, তো মা একা একা করছে, তো একটু ভালো লাগছিল না, তাই মাকে একটু হেল্প করে দিলাম। তো ওইদিকে মা রান্না করছে, আর দাভাই তো আজকে বাড়িতে সানডে, তো সবাই নিজের মতো, তো আমিও একটু আড্ডা দিতে চলে আসলাম, আমি কি করব। তো আমিও স্নান করে চলে আসলাম তোমাদের সামনে। আর কালী পুজো তো চলেই আসলো, বুঝতেই পারছো, কালী পুজো কালী পুজো কালী পুজো কালী পুজোর আগে যাতে দিভাইয়ের শরীরটা ভালো হয়ে যায় এটাই চাই। তোমরাও প্লিজ একটু প্রে করে দিও যাতে দিভাইয়ের রিপোর্টে ওরকম কিছু ধরা না পড়ে বা কিছু না হয়, তো একটু টেনশনে আছে ও। তো কি বলবো, আর আজকে এমনি আমাদের এখানে শিলিগুড়ি ওয়েদারটা হচ্ছে ভালোই, হালকা আমাদের এখানে হালকা হালকা ঠান্ডা পড়ছে, বাট ওরকম না, এখন ঠিক আছে, মানে এখন কোথাও বেরোলেও অতটাও গরম লাগে না, হালকা রৌদ্রু ঠান্ডা দুটো মিলে একদম ইকুয়াল আছে, এখন ভালো লাগছে, এখনকার ওয়েদারটা অনেক ভালো। আর কি বলবো, আর দিভাইকে ছাড়া ভালো লাগছে না, আমরা দুবোন একসাথে অনেকদিন ধরে ব্লগ করা হচ্ছে না, দেখি ওর কবে শরীরটা ভালো হয়, তারপরে দুজনে মিলে আবার একসাথে ব্লগ করবো। তাই ভাবলাম যে আমি একা করে নেই, আজকে ফ্রি আছি, আর তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করলে মনটাও ভালো লাগে, আর এমনিতেও তো ব্লগ করতে ভালোই লাগে, তো সেই জন্য। আর কালকে যদি আমি ঘুরতে যাই তো শেয়ার করবো, শেয়ার করার চেষ্টা করবো যে কোথায় যাচ্ছি ঘুরতে, দেখি যদি ভিডিও করতে পারি তাহলে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর আর কি বলবো, আর দিভাই তো কিচ্ছু খাচ্ছে না বেচারা, ওর জন্য মনটা খারাপ লাগছে সত্যি, একদম খেতে পারছে না, শরীর পুরো শুকিয়ে গেছে। আমার থেকে মোটা, আমার থেকে কি, মোটাই তো ছিল, বাট এখন একটু গলার হাড্ডি টাড্ডি বেরোয় গেছে, খাচ্ছে না। তো দাভাইও বাড়িতেও পুরো বকা দিচ্ছে, তুই খা, খাচ্ছিস না কেন, মানে আমাদের কিছু হলে না খেতে একদম পারি না, এটা হচ্ছে আমাদের হ্যাবিট। আমারও যদি জ্বর আসে আমি কিচ্ছু খেতে পারবো না, মানে যতদিন জ্বর থাকবে ব্যাস আমি কিছুই খাবো না, মানে সারাদিন না খেয়ে বসে থাকাও মানে ভালো, এরকম একটা ব্যাপার। তো আমরা খেতে পারি না, অনেকে জ্বর হলে খেতে পারে, বাট ওর ওরকম জ্বর টর হয়নি, ওর ওই যে গলার অসুবিধা, রাত্রেবেলা ঘুমোতে পারে না বেচারা, কালকে রাত্রে না পরশুদিন রাত্রেবেলা ওর, মানে কালকে রাত্রে, হ্যাঁ কালকে রাত্রে ওর গলা মানে
শুয়েছিল রাত্রে সারা রাত, কাউকে ঘুমোতে দেয়নি, ওর নাকি দম বন্ধ বন্ধ এরকম টাইপের একটা ব্যাপার হচ্ছে। যেহেতু ডক্টর দেখেছি বলছিল ইনফেকশন হয়েছে, তো জাস্ট অল্প বলছিল, বাট ওষুধ খেয়ে ঠিক হয়ে গেছিল, বাট আবার আজকে এই যে কালকের মধ্যে আবার স্টার্ট হয়ে গেছে। তো এর জন্য দাভাই বললো আর বেশি দেরি করলে ভালো না, ওকে এখন দেখি পুরো চেক আপ করবে, রিপোর্ট আসে কি আসে আর যাতে ভালোই আসে তা আবারও বলছি। আর কালী পুজো তো 4 তারিখে আই থিঙ্ক, তো কালী পুজো সবাই অনেক অনেক এনজয় করো, জানি না আমরা করতে পারবো কি না, আশা করছি না, বাট ইচ্ছা আছে। যেহেতু বাড়িতেই কালী পুজো হয় তো কাকুর সবাই একখানে করি, মানে আমাদের আলাদা কালী পুজো করা হয় না, মানে মন্দির আছে তো একটা মন্দিরেই, মানে আমাদের বাড়ি সবাই, আমার বাবারা তো 6 ভাই, তো 6 জনই মানে 6টা জেঠু কাকু মিলে সবাই একখানে করি, খুবই মজা হয়, ভালো হয়। তো শেয়ার করার চেষ্টা করবো সেটাও পুজোটা তোমাদের সাথে। আর আজকে তো সানডে, তো আজকে খাওয়া দাওয়াও ওরকম, মা রান্না করছে, মা হচ্ছে মাংস রান্না করছে এদিকে, আর আজকে ভিডিও করা হচ্ছে না, আজকে ব্লগ, যেহেতু দিভাই নেই তো সের জন্য, আর ভাবলাম আর মাও রান্না করছে তো আর ওর ডিস্টার্ব করবো না মাকে, মা আজকে করুক, আজকেরটা শেয়ার করবো না, আজকে রেসিপিটা আর শেয়ার করবো না, আজকে জাস্ট আমি তোমাদের সাথে আড্ডা দেবো। আর কি বলুন, আর আমাদের তো স্কুল কলেজ খুলেই যাচ্ছে 15 তারিখ থেকে, তোমরা জানোই কলেজ থেকে নোটিশ দিয়ে দিচ্ছে, তো একটু মন খারাপ, জানি না কি হবে, খারাপ স্টুডেন্ট তো তাই, আর ভালো স্টুডেন্ট হলে তো আই থিঙ্ক বলতাম ঠিক আছে ভালো ভালো গুড, বাট খারাপ স্টুডেন্টদের যা হয়, ভালো না পড়াশোনা একদম আমি, তো সের জন্য টেনশন, পুজোর পরে এক্সাম, তো কি করবো, পড়াশোনা করতে গেলে তো ওটা লাগবেই, ওটা আমার কাছে বলে কিছু লাভ নেই। কিন্তু হ্যাঁ, মানে এই ইদানিং এই যে লকডাউনের মধ্যে যে বাড়িতে বসে থাকা বা ফোন খুঁচানো ব্যাড হ্যাবিটটা চলে এসেছে, মানে এটা খুবই ক্ষতি করছে স্টুডেন্টদেরকে। আমি মনে করি আমরা তো জাস্ট কলেজে উঠি তো আমরা বুঝি, ছোট বাচ্চারা তো বিশেষ করে ওরা তো পড়াশুনো, মানে অ্যাকচুয়ালি বাচ্চারা দেখবে যে ওরা কন্টিনিউ যদি স্কুল যায় তাহলেই যেতে চায়, একদিন গ্যাপ পড়ে গেলে কিন্তু পরের দিন আর বেশিরভাগ বাচ্চা যেতে চায় না। তো বাচ্চাদেরকে কি বলবো, আমি ভালো না তো আবার বাচ্চাদেরকে জ্ঞান দিতে, তো সেটাই আমাদের বড়োদেরই ভালো লাগছে না, তার ছোটোদের কীভাবে ভালো লাগবে, আর এত বছর 1.5 বছর হয়ে যাচ্ছে, 1.5 বছর 2019-20-21, তো এতদিন পড়াশুনো মানে ওরকম মন দিয়ে করা হয়নি, তো সের জন্য খুললে ভালো মতো পড়াশুনো করতে হবে, ফোন খুঁজে ফোনটাকে সাইডে রাখতে হবে, বাট এই হ্যাবিটটা আনতে লাগবে। তো ভাবছি তো খুলবেই, অবশ্যই খুলবে, কারণ এভাবে তো চলতে পারে না, না সব কিছুর একটা লিমিট আছে, বা কি বলবো, আমাদেরই লস আমাদেরই ক্ষতি, আমরা ভাবছি যে অনলাইনে এক্সাম দিচ্ছি মানে পাস করছি ভালো রেজাল্ট করছি, বাট এই রেজাল্টের কোনো ভ্যালু নেই, এত মার্কস এত পার্সেন্টেজ কোনো জাস্ট বেস্ট, তো দেখি কি হয় আর কি বলবো। তো 15 তারিখ থেকে খুলছে, হ্যাপিও আছি দুঃখও লাগছে কি বলবো। তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, তো অলরেডি 7 মিনিট হয়ে গেছে, তো আর কি বলবো, তোমাদের সাথে আরো আড্ডা দিতে আসবো। তো এখনকার মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, আর আজকের ব্লগটা যদি ভালো লাগে, মি অ্যান্ড সিস্টার ব্লগটা যদি মতলব তোমাদেরকে তোমরা বলবে কমেন্ট করে কিরকম টাইপের ব্লগ আনলে ভালো হবে, কারণ এটা তো লাইফস্টাইলের মধ্যে মানে সব কিছু এভরিথিং কী করছি কী করছি না, তো যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর কমেন্ট করে বলো, আর দিভার যাতে শরীরটা সুস্থ হয় তোমরা সবাই একটু প্রে করো যাতে রিপোর্টে ওরকম কিছু ধরা না পড়ে, আর সবাই ভালো থেকো। তো এখনকার মতো চলো টাটা বাই বাই।